এরপরে প্রশ্ন হলো, ভাত খাওয়ার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেয় তাহলে উত্তর দেওয়া যাবে কিনা? আমার প্রশ্ন হলো, ইনকাম করছি ঠিক মতো কিন্তু বরকত নেই কেন? যে জামাতে ইমাম ছাড়া কোনো পুরুষ নেই বরং সবাই মাহরাম নারী, এই অবস্থায় একামত কে দিবে? এরপরে প্রশ্ন হলো, আমি একজন মহিলা, আমার নগদ কিছু টাকা আছে আর সামান্য কিছু গহনা আছে এবং বাবার বাড়ির সামান্য জমিও আছে, এখন আমার জন্য হজ করা কতটুকু ফরজ? আপনার নিজের নগদ টাকা এবং গহনা এই সবগুলোর ভ্যালু কত এবং বাবার বাড়ি থেকে যে জমি পেয়েছেন সেই জমির উপর তো আপনার খোরাকি নির্ভর না, অতএব ওইটার ভ্যালু কত? সবগুলা মিলিয়ে দুজন মানুষ হজ করা যায় এরকম যদি সম্পদের মালিক আপনি হন তাহলে আপনার উপর হজ করা ফরজ, কারণ মহিলাদের হজ ফরজ হতে হলে নিজের হজের খরচ এবং মাহরামের হজের খরচ সাথে যেতে হবে একজন বডিগার্ড মাহরাম, এই দুজনের টাকা থাকলে তখন তারপরে হজ ফরজ হবে আর না হলে ফরজ হবে না। এরপরে প্রশ্ন হলো, ভাত খাওয়ার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেয় তাহলে উত্তর দেওয়া যাবে কিনা? আমাদের সমাজে প্রচলিত আছে খাওয়া আর নামাজ পড়া সমান, শুনছেন আপনারা? খাওয়া আর নামাজ পড়া নাকি সমান হয়? খাওয়া আর নামাজ পড়া কখনো সমান না, এগুলো আমাদের বানানো হাদিস। খাওয়া অবস্থায় কেউ সালাম দিলে সালামের জবাব দিতে পারবেন এবং আপনি কাউকে যদি সালাম দেন তিনি জবাব দিতে পারবেন, তবে এরকম কোন অবস্থায় সালাম দেওয়া উচিত না যে অবস্থায় সালাম দিলে মানুষের জন্য কষ্টের হবে রিপ্লাই দেওয়াটা, উত্তর দেওয়াটা তার জন্য অস্বস্তিকর হবে, এরকম সময়গুলোতে সালাম দেওয়াটা অনুচিত, একটু অপেক্ষা করে তারপরে দেওয়া উচিত। খাওয়া অবস্থায় সালাম দিতে অসুবিধা নেই, অন্য কথা বলা যায় কথাও সালামও দেওয়া যায়, বিদায়টা নাজায়েজ কোনো কাজ না। আমি আপনার একজন খুব বড় ভক্ত, আমার প্রশ্ন হলো, ইনকাম করছি ঠিক মতো কিন্তু বরকত নেই কেন? ইনকাম করছেন কিন্তু বরকত নাই, আমাদের অনেক জীবনে অনেকের জীবনে এরকম আছে, এর কারণ কি? এর অনেক কারণ হলো যে বরকতের কাজ আমরা করি না। বরকতের কি কাজ? এক নম্বর হলো তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলুল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। কোন জনপদের লোকরা যদি তাকওয়া অবলম্বন করে, হারাম থেকে বাঁচার চেষ্টা করে, তাদের উপরে আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো আমি খুলে দিব, আল্লাহ ওয়াদা করেছেন। এজন্য তাকওয়া অবলম্বন করতে হবে। বরকত লাভের অনেকগুলো উপায় আছে, বরকত লাভের 10টি চাবি নামে একটা ভিডিও আমাদের আছে, সেটা শুনে নিতে পারেন। অনেকগুলো উপায় আছে, প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করা ইত্যাদি, এই কাজগুলোর মাধ্যমে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখলেও তার জীবনে বরকত আছে। নবীজি বলেছেন, কারোর যদি হায়াত বাড়ক বরকত হোক রিজিকে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। যে জামাতে ইমাম ছাড়া কোনো পুরুষ নেই বরং সবাই মাহরাম নারী, এই অবস্থায় একামত কে দিবে? আপনি একা ইমামতি করছেন, আপনার পিছনে আপনার স্ত্রী মা বোন আপনার মেয়ে সব মহিলা, তাহলে একামত কে দিবে? উত্তর হলো, ইমামতি যে পুরুষ করবেন তিনি নিজে একামত দিবেন, একামত দিয়ে তিনি আবার ইমামতিও করবেন, এতে নামাজ হয়ে যাবে। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।